যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে সুদূর পাবনা থেকে রওনা দিয়ে রাজশাহী হয়ে ঢাকা হয়ে সিলেট শহরের উপকণ্ঠে তাকওয়া মসজিদে জমার সালাতে অংশ নেওয়ার তৌফিক যে আল্লাহ দিয়েছেন তারই বারগাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। বহুদিন আগের কথা, তখন আমরা ছাত্র ছিলাম, সিলেট শহরে এসে বাস স্ট্যান্ডে বসে বসে কেঁদেছি, একজন লোক আমাদের কাছে এসে দাঁড়াবার ছিল না, কোনো ঠিকানা বলবার ছিল না। আল্লাহর ফজল করমে দাওয়াতের ফসল হিসাবে আজ সিলেটের বুকে সহি আকিদা ভিত্তিক কোরআন সুন্না ভিত্তিক মসজিদগুলি দাঁড়িয়েছে, দাওয়াতি কাজ চলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়ার পাশাপাশি শুকরিয়া আদায় করতে হয় সমস্ত দিনী ভাইদের, যাদের ঐকান্তিক সহযোগিতায় আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে এবং সুন্দর সাবলীলভাবে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশকুরিল্লাহ মা লা ইয়াশকুরিন নাস, যারা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না। এটা বন্ধ করে দিলে ভালো, মাইকটা একটু কমিয়ে দেন আওয়াজ। যারা মানুষের শুকরিয়া আদায় করতে করে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। মানুষের সামান্য অবদানের শুকরিয়া যাদের দ্বারা সম্ভব নয়, মহান আল্লাহর অসীম নিয়ামতের শুকরিয়া আদায় তাদের পক্ষে খুবই অসম্ভব। অতএব আল্লাহর শুকরিয়ার পরে আল্লাহর বান্দাদের শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া কাকে বলে? আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয়ে গেল? জি না। আলহামদুলিল্লাহ বললে কি শুকরিয়া আদায় হয়ে যায়? জি না। আল্লাহ পাক বলছেন, ইরমালু আলা দাউদা শুকরা, হে দাউদের পরিবার, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আমল করে। আমল করলে শুকরিয়া আদায় হয়, আমল না করলে শুকরিয়া আদায় হয় না। চোখ একটি নিয়ামত, সে নিয়ামতের শুকরিয়া হলো ভালো জিনিস দেখা, খারাপ জিনিস থেকে বিরত থাকা। কান একটি নিয়ামত, কানের শুকরিয়া হলো এই কান দিয়ে ভালো কাজে ব্যবহার করা, খারাপ কাজ থেকে কানকে ফিরিয়ে রাখা। ব্রেন একটি নিয়ামত, এর কাজ হলো ব্রেনকে সঠিক কাজে ব্যবহার করা, সেখান থেকে অসৎ কাজ থেকে ফিরিয়ে আনা। সম্পদ একটি নিয়ামত, সম্পদের শুকরিয়া হলো সম্পদকে ভালো কাজে লাগানো, খারাপ কাজ থেকে সম্পদকে বিরত রাখা। এইভাবে আল্লাহ পাকের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত যথাযথভাবে ব্যবহার করার নাম হলো শুকরিয়া। তাই আল্লাহ পাক বলছেন, ইরমালু আলা দাউদা শুকরা, যারা তাকওয়া মসজিদের অনুসারী তারা কীভাবে শুকরিয়া আদায় করবেন? পিছনের দিকে ফিরে তাকান, সেদিনের কথা, চলে যান বাগেরহাট কসুয়া থানায়, জুমার দিন মেরে পিটে পুরো একটি ফ্যামিলিকে মসজিদ থেকে বের করে দিল, জড়াজড়ি ধরে বাপ আর বেটা, দাদা আর নাতি একসাথে কান্না করে বাড়িতে এসে জোহরের সালাত আদায় করে নিলেন আর বললেন, আল্লাহ, পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, আর এখানে জুমার দিনে মুসল্লিদের সালাতে জাগা হয় না। হুজুর সাহেব বলছেন, জোরে আমিনওয়ালা মসজিদে আসবেন না। ও হুজুর সাহেব কোনোদিন বলেন না যে মদখোর আমার মসজিদে আসবেন না, গাঁজাখোর তারিখোর বিড়িখোর সিগারেটখোর জর্দাখোর আমার মসজিদে আসবেন না, জেনাকার সুদখোর ঘুষখোর আমার মসজিদে আসবেন না, দাড়ি কামিয়ে ময়লার ঝুড়ির মধ্যে সকালে ফেলেছেন এরকম লোক আমার মসজিদে আসবেন না। হুজুর বলেন, জোরে আমিন বলা মসজিদে আসবেন না। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, এ সমস্ত হুজুরদের হাতে ক্ষমতা যায়নি। এরা যদি একসময় ধর্মমন্ত্রী হয়, ইসলামকে হেফাজত করেই ফেলে, তাহলে আপনাকে বলবে, জোরে আমিন বলা লোক একটি গমের দানাও পাবে না।
এরা যদি কোনোদিন খাদ্যমন্ত্রী হয়, বলছে এদেশের জোরে আমি বলাওয়ালার জায়গা নেই, এদেশের মাটিতে যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে তাদের জায়গা নেই, এবার আপনি বুঝুন আপনি কত বড় নিয়ামতের মধ্যে আছেন। যাদের জায়গা নাই, যাদের বসবার মতো কোনো ব্যবস্থা নাই, সালাত আদায়ের মতো কোনো বন্দোবস্ত নাই, অসহায় হতদরিদ্র, হ্যান্ড টু মাউথ তাদের চলে, তারা কি নিদারুণ কষ্টে আছে আপনারা ভাবলে চিন্তা করলে বুঝতে পারবেন। দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ইসলামকে আমানত রেখে গেছেন। এই আমানত কোরআন এবং সহিহ সুন্নাহর আমানত। ঐতিহাসিক বিদায় হজের ভাষণে বলছেন, তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই আমানতকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে নিয়েছেন, তারা এই পৃথিবীর সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ধনির দুলাল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ধনির দুলাল বাপের ব্যবসা ছেড়ে দিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন হাদিস সংগ্রহ করার জন্য। টাকা ফুরে গেল, খাবারের কোনো বন্দোবস্ত নাই, বাবলা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে, তারপর সেই পাতা খেয়ে ইমাম বুখারী রাহিমাল্লাহ সহিহ হাদিস সংকলন করলেন। ইমাম বুখারী রাহিমাল্লাহর সহিহুল বুখারী পড়তে গিয়ে আমরা একটা জিনিস বুঝি, তিনি প্রথমে অধ্যায় আনলেন বাবু কাইফা কানা বাদউল ওয়াহী ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লামের কাছে কীভাবে ওহির সূচনা হয়েছিল। ওহির সূচনা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম তিনি এখলাসের হাদিস এনে বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অধ্যায় এসেছে হাদিস ওহির সূচনা, আর অধ্যায়ের শিরোনামের সাথে মিল না রেখে তিনি নিয়তের হাদিস দিয়ে বুখারী শুরু করলেন সংকলন। কিয়ামত পর্যন্ত আগত বুখারীর পাঠককে ইমাম বুখারী রাহিমাল্লাহ প্রথম মেসেজে বললেন, তোমার নিয়ত যদি ঠিক থাকে তাহলে বুখারী পড়ো, আর নিয়ত যদি ঠিক না থাকে তোমার মতো অপদার্থ লোকের বুখারী পড়ে লাভ নেই। 43 বৎসর বুখারী যিনি পড়লেন আর পড়ালেন, সহিহ হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত পড়ার খোশ নসিব যার জুটল না তাকে কি বলা যায়। আল্লাহ পাক বলছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তাওরাত অনুযায়ী আমল করেনি, তাদের দৃষ্টান্ত এই গাধার মতো যে গাধা বুঝা টেনে বেড়ায়। আল্লাহ বলেছেন, গাধা আমার কিছু বলবার নেই, আমি হলো অনুবাদক। আল্লাহ বলছেন, যারা তাওরাত পেয়েছিল তাওরাতের উপর আমল করেনি, তাওরাত খতম করেছে, তাওরাত মুখস্থ করেছে, তাওরাত পড়িয়েছে, তাওরাতের মাদ্রাসা চালু রেখেছে, কিন্তু তাওরাত অনুযায়ী আমল করেনি, তাদের দৃষ্টান্ত গাধার মতো। গাধা চিনির বস্তা টানে, লবণের বস্তাও টানে, গাধা লেবুর বস্তাও টানে, গাধা ঘিয়ের বস্তাও টানে, গাধা আটার বস্তাও টানে। লেবু আর চিনি দিয়ে শরবত গুলিয়ে গাধা একদিন খেয়ে দেখলো না কেমন লাগে। ঘি আর আটা দিয়ে পরাটা বানিয়ে গাধা একদিন খেয়ে দেখলো না ঘি এবং আটার পরাটা কেমন হয়। 43 বৎসর বুখারী খতম দেওয়ার পরে 2 রাকাত হাদিস অনুযায়ী সালাত পড়ার নসিব যার জুটল না, সে তো বোঝাটা নাই, তাতে তো কোনো অত্যুক্তি নেই। বন্ধুগণ, রমাদান মাস এসেছিল আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ পাক বলেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কেমন পরিশুদ্ধ হলাম? আমাদের আজকের মূল আলোচ্য বিষয় আল ইসতিকামাতু ফিল ইবাদাহ বাদা রমাদান। রমাদানের পরে ইবাদতে অটল থাকা, ইবাদতের উপর আমরা কতটা অটল থাকতে পারলাম। রমাদান চলে যাওয়ার সাথে সাথেই আমাদের ইবাদতের মধ্যে পরিবর্তন এসে গেল, আমাদের আমলের মধ্যে শিথিলতা দেখা দিল, তাহলে ইস্তেকামাতটা হলো না। ইস্তেকামাত শব্দের অর্থ অবিচল থাকা, রমাদান মাসের পরেও ইবাদতে অবিচল থাকা। ইবাদতে অবিচল অবশ্যই আপনাকে আমাকে থাকতে হবে। মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا
ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল থেকেছেন, তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়, তাদেরকে শুভ সংবাদ দেয় মৃত্যুর সময়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। তারপরে ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা হলাম তোমাদের সঙ্গী বন্ধু দুনিয়াতে এবং আখেরাতে, জান্নাতে তোমরা যা চাবে আল্লাহ পাক তাই দিবেন। সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর নবী, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন, এমন একটি কথা শিখিয়ে দেন, আপনার পরে আমি আর কাউকে সে কথা জিজ্ঞেস করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল আমান্তু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, সুম্মাস্তাকিম, তারপরে ওটার উপরে অটল থাকো, রাওয়াহু মুসলিম। ঈমান আনার সঙ্গে সঙ্গে ঈমানের উপরে অটল থাকা আমাদের জন্য জরুরি। রমাজান চলে গিয়ে আমাদের যে ইবাদত রমাজান মাসে আমরা করেছি, এটা কি রমাজান পর্যন্তই শেষ না কত দূর পর্যন্ত চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী, আপনার প্রভুর ইবাদত আপনি করুন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ইয়াকিন না আসে। ইয়াকিন এসে গেলে আর ইবাদত প্রয়োজন নেই। সিঙ্গাপুর ইসলামিক সম্মেলন আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে যারা নতুন আহলে হাদিস হয়েছেন তাদের জবানবন্দি আমি রেকর্ড করছিলাম, তাদের সাক্ষাৎকার নিচ্ছিলাম। একজন ভাই বললেন, জাহান্নামের রাস্তা থেকে আমি ফিরে চলে এসেছি, জাহান্নামের কাছে আমি পৌঁছে গেছিলাম, আমি ছিলাম এক পীরের মুরিদ। পীর সাহেবকে বললাম, আমার ইবাদত করতে গেলে সামনে সাপ চলে আসে, হা করে থাকে, বাঘ আসে হা করে সবল মারার জন্য, উলঙ্গ মহিলা এসে আমার সেজদার সামনে দাঁড়িয়ে যায়, আমি সালাত আদায় ঠিক মতো করতে পারছি না। পীর সাহেব বললেন, তোমার ইবাদত কমপ্লিট হয়ে গেছে, তোমার ইয়াকিন এসে গেছে, এখন আর তোমার ইবাদত লাগবে না। কেন? কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াকিন এসে গেলে ইবাদত লাগে না, ইয়াকিন পর্যন্ত ইবাদত, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার যেহেতু ইয়াকিন এসে গেছে অতএব তোমার আর ইবাদত লাগবে না, আল্লাহ পাক পছন্দ করেছেন তোমাকে। ভদ্রলোক বলছেন, আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহ আমাকে পছন্দ করলেন কিভাবে, আল্লাহ পছন্দ করলেন কিভাবে আমার তো বুঝে ধরে না। তখন উনি বললেন, সরকারি ডিউটি করলে সরকার শেষ বয়সে বসে বসে বেতন দেয়, আর ডিউটি লাগে না, তুমি এখন রিটায়ার্ড হয়ে গেছো ইবাদত থেকে। কোরআনের আয়াত দলিল, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ভদ্রলোক বলছেন, অনেকদিন আগে আমি একটি হাদিস পড়েছিলাম সহিহুল বুখারীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীতে যাচ্ছিলেন, পা মাটিতে ফেলতে পারছিলেন না, পা হেঁচড়িয়ে যাচ্ছিল। বুখারীতে হাদিসটা আমার জানা ছিল, আমি চিন্তা করলাম আমার তো একই এসে গেল, আমি তো রিটায়ার্ড হয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাম কি একই এসেছিল না? রাসূলুল্লাহ সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে মসজিদে নববীতে দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে সালাত আদায় করলেন, রাসূলের যদি সালাত মাফ না হয় তা আমার হবে কেন? আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। ওই ভণ্ড পীরকে ছেড়ে দিয়ে আমি তাফসীর ইবনে কাসির খুললাম, আয়াতের ব্যাখ্যায় ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাল্লাহ বলছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আল মাউত, মৃত্যুকে ইয়াকিন বলা হয়। এই আয়াতে ইয়াকিন শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস, আর দৃঢ় বিশ্বাস হলো মৃত্যু। মৃত্যু এমন এক দৃঢ় বিশ্বাসের বিষয় যা পৃথিবীর কোনো নাস্তিকও অস্বীকার করেনি। দুর্ধর্ষ কমিউনিস্ট কালমার্স বলেছিল, রুল বাই ইটারনাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড, কিন্তু এই কালমার্স মৃত্যুর সময় বলছিল, ও মাই গড, কালমার্সের মুখ দিয়েও ও মাই গড শব্দ আল্লাহ পাক বের করে নিয়েছিল। ফেরাউন যা বলেছিল, আনা রব্বুকুম আলা, সেই ফেরাউন মৃত্যুর সময় বলছিল, আমানতু বিল্লাহি আল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, বানী ইসরাইলের প্রভুর প্রতি আমি ঈমান আনলাম। পৃথিবীর বহু নাস্তিক আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে,
মৃত্যুকে অস্বীকার কোনো নাস্তিক করে নেই, সবাই এক বাক্যে বলছে ম্যান ইজ মর্টাল, মারণ মরণশীল। একইন মানে হলো মৃত্যু পর্যন্ত, আমার আপনার ইবাদত রমাদান মাসে শেষ নয়, মৃত্যু পর্যন্ত চলবে। সহিহ মুসলিমে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউরাহু, রাওয়াহু মুসলিম। বান্দা যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমলের পথ জারি থাকে, আমল জারি থাকে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে মানুষ আমল থেকে, সে আমল থেকে রিহাই পায়। অতএব রমাদান চলে যাওয়ার সাথে সাথেই আমল থেকে মুক্তি পাওয়ার সুযোগ আমাদের নেই। রমাদান মাসে আমাদের উপরে সিয়াম ফরজ ছিল, রমাদানের পরেই ছয়টি সিয়াম শাওয়াল মাসে নফল হিসাবে গণ্য করা হয়েছে, সেটাও ফরজের সমতুল্য নেকি আল্লাহ পাক দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, রমাদানের সিয়াম পালন করলো তারপরে শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করলো, কানাকা দিক্কা সিয়ামের দাহরে, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। হাদিসটা খুবই বুঝবার বিষয়, যার ফরজ সিয়াম হয়নি, যিনি ফরজ সিয়াম রাখেননি, তার নফল সিয়ামের কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। যার ডিউটি নেই তার ওভার ডিউটি নেই, যার বেতন নেই তার বোনাসও নেই, ডিউটি থাকলে ওভার ডিউটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, রমাদানের সিয়াম পালন করলো, সুম্মা আতবাউহু সিত্তা মিন শাওয়াল, রমাদানের সিয়ামের পরে শাওয়াল মাসের ছয়টি পালন করলো, শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন তিনিই করবেন যিনি রমাদানের সিয়াম পালন করেছেন, যিনি ফরজ আদায় করেন না তার সুন্নতের কোনো মূল্য আল্লাহ দরবারে নেই। দুঃখজনক হলে সত্য, আপনি দেখতে পাবেন ফজরের সময় ফজরের জামাত চলছে, সেখানে সুন্নত নিয়ে মানুষ কারাকারি করছে, এ কেমন অবস্থা? হাদিসকে আমরা বুঝার চেষ্টা করছি না। এরপরে প্রত্যেক মাসের তিনটি আইয়ামে বিদ, ১২ এবং ১৩ এবং ১৩ ১৪ এবং ১৫, প্রত্যেক সপ্তাহে দুই দিন, ইয়ামুল খামিস এবং ইয়ামুল ইথনাইন, বৃহস্পতিবার এবং সোমবার, এইভাবে সারা বছর সিয়ামের ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়ে রেখেছে। শুভ সংবাদ শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একদিন সিয়াম পালন করল, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খারিফা, আল্লাহ পাক তার চেহারাকে ৭০ বছরের দূরত্বে রাখবেন জাহান্নাম থেকে। সহি তরিকায় একটি সিয়াম পালন করলে তার মর্যাদা এত বেশি, আর গায়ের সহি তরিকার তরিকায় সারা জীবন সিয়াম পালন করলেও নবীর নাফরমান হিসাবে গণ্য হবে। তিনজন ব্যক্তির হাদিস আপনাদের সবার জানা আছে, একজন বলেছিলেন আমি সারা জীবন সিয়াম পালন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আমার উম্মত থেকে বহিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাম যা বলেছিলেন তার সহজ বাংলা হলো তুমি আমার উম্মত থেকে বহিষ্কার। বন্ধুগণ, তাহলে সঠিক পন্থায় একটি সিয়াম পালন করলে ৭০ বছরের দূরত্বে মানুষের চেহারাটাকে আল্লাহ পাক দূরে নিয়ে যান। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ পাক বলেছেন আদম সন্তানের প্রত্যেক নেক কাজ তার নিজের জন্য, একমাত্র সওমটা আমার পার্সোনাল ইবাদত, এটা খাস ইবাদত। ওলামায়ে কেরামগণ বলছেন সমস্ত ইবাদত তো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই করি, সওমটা আল্লাহর খাস ইবাদত কেন? বলে দুইটি কারণ, দুনিয়ার সব ইবাদত দেখানো যায় কিন্তু সওমটা দেখানো যায় না। হজ করলে দেখা যায়, দান করলে দেখা যায়, সালাত আদায় করলে দেখা যায়, কোরআন তেলাওয়াত করলে দেখা যায়, কিন্তু আমি সওম রেখেছি কি রাখিনি এটা আল্লাহ এবং বান্দার মাঝে গোপন ভেদ। দ্বিতীয় কারণ, সওম পালনকারী ব্যক্তির মধ্যে আল্লাহর গুণাবলী পাওয়া যায়, আল্লাহর যৌন সম্ভোগ নাই, সওম পালনকারী যৌন সম্ভোগ করে না, আল্লাহর পানাহার করেন না, সওম পালনকারী সাময়িকভাবে পানাহার থেকে বর্জন করে। আল্লাহ পাক মিথ্যা কথা বলেন না,
সওম পালনকারী সাময়িকভাবে মিথ্যা বর্জন করে, আল্লাহ পাকের কিছু গুণাবলী সওম পালনকারীর মধ্যে পাওয়া যায়। ওই জন্য দুপুরবেলা ওই লোক হালাল খাদ্য খায়নি, হালাল পানীয় গ্রহণ করেনি, ইফতার করার সঙ্গে সঙ্গে হারাম দ্রব্য মুখে তুলতেও দ্বিধাবোধ করে না। মানে মানে সিয়ামরত অবস্থায় তার ইমানের গ্রেড ছিল অনেক উপরে, তখন দুপুরবেলা তাকে হালাল পানীয় পান করানো যায়নি, যদিও সে পিপাসায় অস্থির ছিল। যখনই ইফতার করে নিল, সিয়াম থেকে সে বিরত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে হারাম দ্রব্য মুখে তুলতেও আর দ্বিধাবোধ করল না। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদেরটাই পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ নিজের জীবনকে পরিবর্তন করেছিলেন তাকওয়ার মাধ্যমে, তাকওয়াশীল হওয়ার কারণেই সমাজ পরিবর্তন হয়েছিল। জনৈকা মহিলা জেনাবে বিচার করে পেটে বাচ্চা এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন, আমি অপকর্ম করেছি, আমাকে পবিত্র করার ব্যবস্থা করুন। রাসূলুল্লাহ সাল্লামের কোনো গোয়েন্দা পুলিশ সে মহিলাকে ধরতে যায়নি, কোনো আইনের লোকের চোখে পড়েনি, কোনো সিসিটিভি ক্যামেরা সেখানে লাগানো ছিল না। নিজের ইমানের তাগিদে তিনি পবিত্র হওয়ার জন্য চলে এসেছেন। বিরাট লম্বা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাম তার উপরে হজ জারি করে দিলেন। এখান থেকে আমরা শিখতে পারি যে মানুষ যখন তাকওয়াশীল হবে, তখন সেই মানুষ দিয়ে সুন্দর পৃথিবী গড়া সম্ভব। বন্ধুগণ, রমাদান মাসে আমরা কিয়ামুল লাইল করেছি, রমাদান চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিয়ামুল লাইল বন্ধ হয়নি। মহান আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাত্রি যোগে তাহাজ্জুদ পড়ুন হে নবী, এটা আপনার জন্য বাড়তি ইবাদত। সাদাকাতুল ফিতর আমরা রমাদানের শেষে আদায় করেছি, যাকাত এবং সাদাকাত সারা বছরেই চালু আছে। যাদের নেসাব আছে তাদের ফরজ যাকাত, যাদের নেসাব নেই তাদের নফল বা সুন্নত যাকাত রয়েছে। শাকসবজির মধ্যে যাকাত নাই, শাকসবজি থেকে সাধারণ দানের ব্যবস্থা রয়েছে যেটা সারা বছরই চলবে। কোরআন তেলাওয়াত, রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি, সারা বছর কোরআন তেলাওয়াত করব, সারা জীবন কোরআন তেলাওয়াত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা, ক্বীলা মা দিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। মানুষের অন্তর মরিচা পড়ে যায় যেমন লোহায় জং ধরে পানি লাগলে। সাহাবায়ে কেরামগণ বললেন, ডিটারজেন্ট কি? রাসূল সাল্লাম বললেন, ডিটারজেন্ট হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, ওয়া তিলাওয়াতিল কুরআন, এবং কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের মধ্যেই প্রশান্তি। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বন্ধুগণ, আরব দেশের এক ঔষধ কোম্পানিতে ঔষধের দোকানে এক লোক ঔষধ কেনার পরে দেখলো সেখানে লেখা আছে, ইউজাদুল্লাদাইনা দাওয়াও মুসাক্কিনুল কলব, টেনশন মুক্তির ঔষধ আমাদের এখানে বিতরণ করা হয় মাজ্জানান ফ্রিতে। ওষুধ কেনার পরে ভদ্রলোক বললেন, আমাকে টেনশন মুক্তির ওষুধ দেন। তিনি এক কপি কোরআন হাতে তুলে দিয়ে বললেন, খুদহু, এটা গ্রহণ করো, হাজা হুয়া মুসাক্কিনুল কলব, এটাই হলো টেনশন মুক্তির মহা ঔষধ। আল্লাহ পাক বলছেন, আল্লাযীন ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং শুয়ে। হুজুর সাহেব বলে দিয়েছেন, টেক লাগায় কোরআন পড়া যাবে না, কিন্তু আল্লাহ বলছেন, দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে তোমার সহজ হয় সেভাবেই পড়ো। আল্লাহ ছাড় দিলেও কিন্তু মোল্লা ছাড়তে নারাজ। রমাদানের পরে আমরা সঠিকভাবে যদি দিনের উপর অটল থাকতে চাই, তাহলে সেক্ষেত্রে সহায়ক জিনিসগুলো কি? এক নম্বর হলো ইখলাস। ইখলাস যদি আপনার থাকে, কতটুকু কি হয়েছে সেটা দেখার বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের কাজ হলো, আমাদের আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের কাজ হলো প্রচেষ্টা করা, আর সফলতা দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ গ্রহণ করেছেন। লোহিত সাগরের উপরে বাড়ি দেওয়ার দায়িত্ব ছিল মূসা আলাইহিস সালামের, লোহিত সাগরের উপর রাস্তা বানিয়ে দেওয়ার জিম্মাদারি পালন করেছেন স্বয়ং আল্লাহ। দুই নম্বর হল দোয়া।
দোয়া করতে হবে, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েত পাওয়ার পরে আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, মানুষের অন্তর ঘুরন্ত উড়ন্ত পাখির পরের মতো বিশাল ময়দানে, বিশাল ময়দানে উড়ন্ত পাখির পর যেমন বাতাসে এই মাথা থেকে সে মাথায় নিয়ে যায়, মানুষের অন্তর ওইভাবে পরিবর্তন হয়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে দিলের পরিবর্তনকারী আমার দিলকে তোমার উপর অটল রাখো, তোমার দিনের উপর অটল রাখো। হাদিস তিরমিজিতে এবং সহিউল জামে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমুল্লাহ হাদিসকে সহি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, ইস্তাঈযু মিনাল হাওরি বাদাল কাওর, ইস্তাঈযু মিনাল হাওরি বাদাল কাওর। সহি মুসলিমের হাদিসের তর্জমা হল, ইমানের পরে বেঈমানি কাজ, ভালো কাজের পরে নাফরমানি কাজ থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। তিন নম্বর হল দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়া। যারা দাওয়াতি কাজে লিপ্ত থাকেন তাদের দিনের উপরে চলাটা সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমে হাদিস এসেছে, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মান তাবিআহু মিসলু মান মিসলা মান তাবিআহু ইলা ইয়াউমিল কিয়ামাতি মিন গায়রি আন ইয়ুনতাকাসা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি দিনের পথে দাওয়াত দিল, হাদিসটা আবার বোঝার চেষ্টা করুন, যে ব্যক্তি দিনের পথে কোনো ভালো কাজের আহ্বান জানালো, এখানে দুইটাই অনির্দিষ্টবাচক, যে কোনো ব্যক্তি, ডাক্তার দাওয়াত দিবে, মাস্টার দাওয়াত দিবে, প্রফেসর দাওয়াত দিবে, রাস্তার ঝাড়ুদার দাওয়াত দিবে, দাওয়াত সবাই দিবে, মুফতি হয়ে দাওয়াত দিতে হবে, মহাদ্দেশ হয়ে দাওয়াত দিতে হবে। এটা সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া আর কেউ এটার চর্চা করতে পারবে না। ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার রাস্তার ঝাড়ুদার প্রত্যেকেই দাওয়াতি কাজ করবে। রাসূলুল্লাহ বলেছেন, মান দাআ, যে দাওয়াত দিল, যে কেউ, ইলা হুদান, যে কোনো ভালো কাজের, যে কোনো ভালো কাজের দাওয়াত যে কেউ দিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, সেই ভালো কাজের দাওয়াত দিয়ে তিনি যতটুকু নেকি পেলেন তার অনুসরণ যারা করবে তাদের সমপরিমাণ নেকি তিনি একাই পেয়ে যাবে। ডাক্তার জাকির নায়েক, যার দাওয়াতে তামাম পৃথিবীতে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, 3 কোটি অমুসলিম দাওয়াত দিয়ে আমল করে যা নেকি কামাই করবেন সেই নেকি এই মজলুম আল্লাহর বান্দা দায়ী, এত বড় একজন সম্মানী লোক, হুজুর সাহেব এয়ারপোর্ট ঘেরাও করবেন ডাক্তার জাকির নায়েক আসলে। তাই তো ওরা ভালো করে বুঝেছে, তোমার মতো মুসলিম দিয়ে এদেশে ইসলাম সংরক্ষণ হবে না। ডাক্তার জাকির নায়েকের মতো অ্যাসেটকে যে জাতি চেনল না, সে জাতির মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া খুবই সহজ। পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে একজন পশু রক্তচোষা, সে মসজিদ ভেঙেছে, শত বৎসরের বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির করেছে। কিন্তু আপনি হুজুর, আপনার লোকেরা যে 20টা হেলাদিস মসজিদ ভাঙলো এই বাংলাদেশে আর পুড়াইলো আগুন দিয়ে, আবার বললো এটা মসজিদ ছিল না, মুরগির খামার। এবার বলেন আপনি আর উনার মধ্যে পার্থক্য কি? উনি তো মসজিদ ভেঙেছেন, বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানিয়েছেন, আপনি মুসলমানদের মসজিদ ভাঙেন আর বলেন সেটা মুরগির খামার। গরিব অসহায় লোকের মসজিদের লোটা পর্যন্ত লুট করে নিয়ে চলে যান। এই তাকওয়া মসজিদের উপরে হামলা, কিউসেটের উপরে হামলা, কত হামলা এসেছে। হামলা যতই দেয় ততই আরও গতি বাড়ে, জেনে রাখা ভালো হবে। নদীর স্রোতকে যত বাতাসে বাধা দেয় ঢেউ তত বেশি হয়, ভাঙা গড়া তত হয়, পলিমাটি পরে, ফসলের খ্যাত উর্বর হয়। বন্ধুগণ, দাওয়াতি কাজ আমরা চালিয়ে যাব। শেষ যেটা সহায়ক সেটা হলো সোহবাতুস সালেহীন, ভালো লোকদের সাথে চলা। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, সহিহ মুসলিমে হাদিস এসেছে, ভালো মানুষের চলার সাথে, ভালো মানুষের সাথে চলার দৃষ্টান্ত আতর আল্লাহর সাথে চলা। হয় আতর আল্লাহ আতর দিবে, নয় কিনে নেবে, নতুবা ঘ্রাণ এমনি ফ্রিতে তুমি পেয়ে যাবে। আর খারাপ মানুষের সাথে চলার মানে হলো লোহার কামারের পাশে চলা, হয় সাইউরে গায়ে পড়বে, নয় ধোঁয়া এসে নাকে লাগবে,
আর না অগ্নি স্ফুলঙ্গে যে কাপড় পুড়িয়ে দিবে। হাদিস থেকে কামারকে অবশ্যই খাটো করা হয়নি, কামারের কাজ দাউদ আলাইহিস সালাম করতেন। জাকারিয়া আলাইহিস সালাম কার্পেন্টার ছিলেন, সাহাবায়ে কেরামগণ পেশা অবলম্বন করতেন। এখানে একটা দৃষ্টান্ত পেশ করা হয়েছে। বন্ধুগণ, আজকে আমাদের অবস্থা খুব বেগতিক। আমরা দেখতে পাচ্ছি আমরা সমাজের ভিতরে পরিবর্তন দেখা যাচ্ছে, আমরা সমাজকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। আজকে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, বিশেষ করে ফিলিস্তিনে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতনের মূল কারণ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতনের মূল কারণ, সেই কারণ হলো মুসলিম জাতির ঐক্য বিনষ্ট হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেলেন ইসলাম, স্বচ্ছ ইসলাম। সেই স্বচ্ছ ইসলামকে আমরা বিভক্ত করে নিলাম। আজকে সবাই মুসলিমের ঐক্য দাবি করছে, মুসলিম ঐক্যর দাবি পর্যন্তই শেষ নয়। মুসলিম ঐক্য যদি গড়তে হয় তাহলে সর্বপ্রথম চারটি মাজহাবকে আগে বিলুপ্ত ঘোষণা করতে হবে। পৃথিবীতে চারটি মাজহাব জিন্দা থাকবে তারপরে মুসলিম ঐক্যবদ্ধ হবে, বলেন কি আপনি? চার মাজহাব তো চার ফরজ, তো কি ফরজ আমল করবে নাকি ঐক্যবদ্ধ হবে? চার তরিকাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে, কিন্তু আপনি পারবেন না। কাজেই মুসলিম ঐক্যের দাবি আপনার কাছে সুদূর পরাহত। মুসলিমদের অনৈক্যের কারণে আজকে গোটা ক্রুসেড ঘোষণা করেছে। মুসলিম অনৈক্যের মৌলিক কারণ চারটি: রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব, বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ, বিজাতীদের প্ররোচনা। অমুসলিমেরা সবসময় বলছে ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করার শাসন করো। বিভক্তি থেকে দূর করতে হলে কোরআন এবং সহিহ সুন্নাহর মর্মমূলে জামায়াত হতে হবে সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী। চতুর্থ নম্বর কোরআন হাদিসের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা আপনাকে আমাকে নিতে হবে সাহাবায়ে কেরামদের কাছ থেকে। শেষ কথা যেটা, সেটা হলো ফিলিস্তিনের এই দুর্গতি, ফিলিস্তিনের মুসলমানদের চরম হাহাকার, সেই উপরে একটু প্রামাণ্য আলোচনা আমি রাখবো ইনশাআল্লাহ জুমার পরে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, ইন্নাল্লাহু মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ودمر اللهم اعداءك اعداء الدين واحمي حوضة الاسلام والمسلمين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المستضعفين من البلدان والنساء في فلسطين اللهم انصر المجاهدين في سوريا وبورما اللهم انصر المجاهدين في كل مكان আল্লাহুম্মা আরহামহুম আলাইকা বিল ইয়াহুদি ওয়ান নাসারা اللهم اعز الاسلام والمسلمين عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون